হে পুণ্যের সন্ধানী তোমরা যারা আছো হে যারা তোমরা ন্যায় বেশি বেশি অর্জন করতে চাও তোমরা এগিয়ে চলো ইয়া বা অক্সের হে যারা এতদিন তোমরা যারা অন্যায় করেছ অপরাধ করেছ নিজের আত্মার উপরে জুলুম করেছ অপরাধমূলক কাজগুলো করেছ তোমরা থেমে যাও এবং আল্লাহ তালা সঙ্গে সঙ্গে আবার আমাদের জন্য একটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন অলিল্লা নার। ও কুললে লাইলে তিনি এন রমাদান অর্থাৎ রমাদানের প্রতি রজনীতে আল্লাহ তালা জাহান্নাম থেকে অনেক বান্দাকে মুক্ত করে দেন এবং সেটি প্রতি রজনীতে দেয়ালিকে কুল্লে লাইলা হ্যাত্তা ইয়ান কদীয় রমাদান রমজান শেষ না হওয়া পর্যন্ত এভাবেই আল্লাহর ক্ষমা চলতে থাকে সুতরাং বোঝাই যাচ্ছে যে পাপের কর্মগুলো অন্যায় অপরাধগুলো আমাদের ছাড়তে হবে যদি আমরা রমজানকে সত্যিকার্থে স্বার্থ করতে চাই এটিই আমাদের করণীয় তো মাহে রমজানের এই আত্মশুদ্ধিতার বিষয়টি এই যে আমরা অনেক সময় শুধু না খেয়ে থাকাকেই আমরা মনে করি সিয়াম আমরা কিছু এবাদত বাড়তি করে যেমন তারাবিহি পড়ি এর মাধ্যমে আমরা মনে করি যে আমরা অনেক কিছু পেয়ে গেলাম বস্তুত রমজানের যে মূলত রুহ রুহটা হলো যাবতীয় অন্যায় অস্থিরতা অপরাধ সেগুলো ছেড়ে দাও এবং সেগুলো ছেড়ে দিয়ে অতপর নিজের আত্মশুদ্ধি ঘটানো এই নিজের আত্মশুদ্ধিটা হলো রমজানের সবচেয়ে বড় প্রাপ্তি যেমনটি ধরুন একটি হাদিসে যে হাদিসে আল্লাহ রসুল সাল্লাম করছেন হাদিসটি বর্ণিত সহিখারিতে এসেছে হাদিসটি হাদিস হলো যে আদম সন্তানের প্রতিটি আমল ইউজা আহ ইউজা আফুল্লাহ ইলাসফ দশ থেকে সাত গুণ পর্যন্ত সব আল্লাহ তালা দিয়ে থাকেন আল্লাহ বলছেন কাল আল্লাহ আজ ইহলি ওয়ান সিয়াম ব্যতীত আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য বান্দা পালন করে এবং আমি আল্লাহ এর পারিতোষিক আমি আল্লাহ নিজে এটিকে দেব অথবা আল্লাহ এত বড় পারিতোষিক নিজ হাতে দিবেন এর কারণ প্রসঙ্গে বলছেন ইয়ে দাও মিন আজলি বান্দা কি করে যে তার এই যে খাদ্য তার এই যে প্রবৃত্তি এই খাদ্য গ্রহণ করা থেকে প্রবৃত্তি দমন থেকে বান্দা নিজেকে নিবৃত্ত রাখে না বান্দা নিজেকে বাঁচিয়ে রাখে আল্লাহ বলছেন কেন মিন আজলি আমার জন্য তাহলে এই মাহে রমজানের এই যে ক্ষুতি কষ্ট পাওয়া এই যে প্রবৃত্তিকে কন্ট্রোল করে রাখা এটির মূল উদ্দেশ্য বান্দা আল্লাহ যেটি বলছেন বান্দা কি করছে বান্দা আল্লাহর জন্য সেটি করছে অর্থাৎ কি বান্দা যাবতীয় পাপ থেকে বিরত থাকছে যাবতীয় অন্যায় অশ্লীলতা থেকে তার প্রবৃত্তি সেটিকে চরিতার্থ করা থেকে বান্দা বিরত থাকছে তাহলে বুঝাই যাচ্ছে যে রমজানের যে মূল উদ্দেশ্য এবং যে উদ্দেশ্যটা সম্পাদনের মাধ্যমে বান্দা আল্লাহর কাছ থেকে এত বড় প্রাপ্তিটা পাবে সেটির উদ্দেশ্য হল খারাপ এবং অন্যায় যে কাজগুলো আছে প্রবৃত্তি কুপ্রবৃত্তিমূলক যে কর্মকাণ্ডগুলো আছে সেগুলো থেকে বান্দা যখন নিজেকে কন্ট্রোল করতে পারল আবার ওই হাদিসের শেষার্থে শেষ দিকে গিয়ে আল্লাহ রবুল আলমিন যেটি এই পুরস্কারের জন্য সাথে কাজ করেছেন তা হলো যে বান্দা কি করে বান্দা লা ও লাখ খাব বান্দা কি করে না কোনো ব্যক্তি এই রমজানে এই সিয়ামে সে কোনো রকম পাপাচার সে করে না কোনো রকম ঝগড়া বিবাদ সে করে না না করে সে নিজেকে সে কন্ট্রোল করে